ফের শুরু উৎসবের আমেজ। কার্যত আজ থেকে সূচনা হলো জগদ্ধাত্রী পূজোর। উচ্ছ্বাসে মাতলেন শান্তিপুরের বাসিন্দারা। উৎসবের রেশ কেটেও যেন কাটে না। শারদ উৎসব শেষ হতে না হতেই কালী পুজো, দীপাবলির উৎসব শেষ করে এবার সামনে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো বলতে এই রাজ্যে সবার প্রথমে নাম উঠে আসে কৃষ্ণনগরের, নাম আসে শান্তিপুরের। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সাজানো হচ্ছে দেবী মূর্তি। সোনা ও রূপোর গহনার সাজে সেজে উঠেছেন মা জগদ্ধাত্রী। কার্যত আজ থেকেই শান্তিপুরে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর আনন্দ উল্লাস। জানা গেছে আগামী 10, 11 ও 12 নভেম্বর জগদ্ধাত্রী পুজো। তবে এখানে দেবী জগদ্ধাত্রীর সাথে সন্তোষী মা, মহিষাসুর মর্দিনী, কমলী কামিনী, নটরাজ সহ নানা দেবদেবীর উপাসনা হয়ে থাকে। তাই জগদ্ধাত্রী পুজো না বলে জগদ্ধাত্রী উৎসব বলা হয়ে থাকে এখানে। জগদ্ধাত্রী পুজোর আগে শনিবার অথবা মঙ্গলবার পুজো শুরু হয় রূপকালী মায়ের। দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন এই পূজোয় অংশ নিতে, নিজেদের মনস্কামনা জানাতে। মায়ের কাছে প্রার্থনা করলে মা খালি হাতে ফেরান না কাউকেই, এমনটাই বিশ্বাস ভক্তদের। পুজো কমিটির সিদ্ধান্ত মতো এবছর 5ই নভেম্বর মঙ্গলবার মায়ের আবির্ভাব পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুজোকে ঘিরে এখন সাজো সাজো রব গোটা এলাকায়। এবার হাতে সময়ও বেশি পাচ্ছেন পুজোর আয়োজকেরা। তারা জানালেন আগামী 12ই নভেম্বর মায়ের নিরঞ্জন। স্বাভাবিকভাবেই এক সপ্তাহের বেশি সময় ধরে পুজোতে মেতে উঠবেন তারা। এই বিষয়ে পুজো কমিটির এক সদস্য বলেন, এবছর আমাদের 64তম বর্ষ, আয়োজন বলতে মৎস্যটা হচ্ছে আমাদের মেন। মৎস্য যেমন হচ্ছে মৎস্যের সাথে সাথে পুজো অর্চনা যা খুশি যা কিছু সবই হবে, প্লাস হচ্ছে শোভাযাত্রা যাবতীয় যা কিছু সব নিয়ম মেনেই যতক্ষণ লোক থাকবে ততক্ষণই আমাদের প্রসাদ বিতরণ চলে। প্লাস হচ্ছে ধরুন আমাদের হাঁড়ি সরাই তো আসে প্রায় হাজারের ওপর হাঁড়ি লাগে, হাজারের ওপর হাঁড়ি, শুধু হাঁড়ি। এবার বসে খাওয়ানোর ব্যাপারটা আলাদা, বসে খাওয়ানো থাকে। প্লাস আমাদের যে এখান থেকে পাতাই করে বিলি করা হয়, বিতরণ করা হয়। আচ্ছা, এছাড়াও ধরুন মৎস্য প্রথম দিন আমাদের মৎস্য হচ্ছে মানে আগামীকাল মঙ্গলবার পুজোর দিনকে। এবার যেদিনকে জগদ্ধাত্রী পুজো হয় রবিবারে, রবিবারের দিনকে আবার পোলাও বিতরণ হবে, তার পরের দিনকে আবার জিলিপি বিতরণ করা হবে। নামটা হয়েছে কি কারণে রূপকালী নামটা? রূপকালী তো মায়ের গায়ে প্রচুর রূপোর গহনা, প্লাস হচ্ছে থানা থেকেই কিন্তু এটাকে আমাদের এই এলাকাটাকে চিহ্নিত করে দিয়েছিল যে ওটা রূপকালী। রূপকালী নইলে আগে আমাদের রূপকালী নামটা ছিল না, ইয়াং ফেডারেশন ক্লাবের ডাকাতকালী বলে সবাই জানতো। এবার ওইটাকে থানা থেকে যখন বলে দেয় যে রূপকালী, সেই থেকে ওটা রূপকালী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শান্তিপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।